তাল বহানোর পর প্রায় তিন বছর আড়াই থেকে তিন বছর বাদে জিআর বিক্রির ফল প্রকাশ হয়েছে। যদিও বিজ্ঞাপন ছিল প্রায় 3000 কাছাকাছি পদে রিক্রুট করবে এবং এরকম সাংবাদিক সম্মেলনেতেও এই মন্ত্রীপরিবার তিনি তখন তথ্যমন্ত্রী ছিলেন এবং তৎকালীন শিক্ষামন্ত্রী কখনো 5000 কখনো 10000 কখনো আরো বেশি। গত 5 বছরে ত্রিপুরাজ্যে প্রায় 20000 মতো শিক্ষক কর্মচারী রিটায়ার করেছে। ওনারা একটা শূন্য পদ তৈরি না করলেও একটা পোস্ট ক্রিয়েট না করলেও অটোমেটিক বহু পদ শূন্য হয়েছে, একেবারে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী থেকে উপরতলা। এবং সবচেয়ে বেশি হলো শিক্ষক, স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে। সরকার কদিন আগে একটা বই বের করেছে, খুব সীমিত আমি কোন রকম একটা বই বের পেয়েছি, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, সেখানে এই সাস্টেনেবল এই ডেভেলপমেন্ট গোলস এসডিজি রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনের ইয়েতে ভারত সরকারও করছে, এই জায়গাতে এই 17 না 18টা গোলসের মধ্যে একটা গোল হলো কোয়ালিটি এডুকেশন। এই তথ্য করে তো একদম দুর্ভর্ষ, কোয়ালিটি এডুকেশন ত্রিপুরাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার 2018 যখন ছিল এটাকে বেশ ইয়ে করা হয়েছে, তা থেকে বহু দাব নেমে গেছে। তারপরে নো হাঙ্গার অর্থাৎ মানে ক্ষুধামুক্ত এরকম সমাজ বা রাজ্য বা দেশ করা, বামফ্রন্ট সরকার সময়তে যে স্কোর ছিল এ থেকে নেমে গেছে, অর্থাৎ ক্ষুধা বাড়ছে। অবশ্যই এলাকার কাছে নেই, চাকুরি নেই, তারই প্রতিফল। তো এই জায়গায় তারা গেল সরকারের প্রায় মাঝামাঝি সময়তে এই জেআরবিটি নিয়েছিল, ফল বের করেছে। ঠিক আছে, দেরিতে হলেও লেট বেটার দেন নেভার। আমরা জেআরবিটিতে কোনো অন্য মেরিট তৈরি করার ক্ষেত্রে কিছু হয়েছে এটা বলছি না, ধরে নিলাম সব ঠিকঠাক আছে, কিন্তু কোন জায়গাতে গোলমালটা, কোন জায়গাতে সরকারও কদিন আগে খুব মানে জ্বালাও মানে বিশাল করে বলেছে কি এ রাজ্যে সরকারি গ্রুপ ডি গ্রুপ সি উচ্চ পদস্থ কোন একদম এক্সপার্টিস বিশেষ যে এরকম মানে শিক্ষা প্রয়োজন এরকম ছাড়া, যেমন এই হাইকোর্টের জাজ, এই বিচার দপ্তরের জাজ বা মেডিকেল কলেজের এই স্পেশালিস্ট, এত লোক নেই যেহেতু এগুলোতে বাইরের থেকে নিতে হয়। আগে ডাক্তারও নিতে হতো, এখন ডাক্তার নিতে হয় না। আমাদের রাজ্যে প্রচুর আমরা ডাক্তার প্রত্যেক বছরই বের হয়ে আসছি। কিন্তু গ্রুপ সি অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার জন্য বাইরের ছেলেমেয়েরা ইন্টারভিউ দেবে? আবার তারাই বাহবা করাচ্ছেন আমরা টিআরটিসি করে বন্ধ করে দিচ্ছি, কিন্তু কয়েকটা পত্র পত্রিকা লিখেছে ইতিমধ্যে যে এই জিআরবিটির তালিকাতে বাইরের ছেলেমেয়েরাও আছে। ত্রিপুরার যে বাইরের ছেলে মেয়েরা কেউ কাজ করবে না কথা বলছি না, কিন্তু সরকারি কাজে যেখানে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কি আমরা দিতে পারছি না, এই ক্ষেত্রে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য কি করে হয়, কাজে তারও একটা সরকার খুলসা করে বলো। কারণ এই সরকারি পদের আগে বলেছে পিআরটিসি মাস্ট, এখন কয়েকটা পত্র পত্রিকাতে যে অভিযোগ উঠেছে তা যদি সত্য হয় তাহলে তো ত্রিপুরাজ্যের বেকার যুবকদের পেটে লাথি মারা হবে এবং ত্রিপুরাজ্যে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম তৃতীয় শ্রেণীর যে সরকারি পদে কাজ করার উপযুক্ত লোক নেই,
ঘুরিয়ে এটাই বলা হবে, এটা মোটেই হওয়া উচিত না। চতুর্থ আরেকটা বিষয় যেটা হলো যে কদিন আগে তাও আপনাদের পত্রপত্রে উঠেছে, আপনাদেরকে ধন্যবাদ, ত্রিপুরা যে সংবাদ মাধ্যম সচেতন চ্যানেল বা প্রিন্ট মিডিয়া, যে একজন নাবালিকা মেয়ে তার সাথে অন্য একটা রাজ্যের ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়ে একটা প্রণয় হয়েছিল, তারপরে সেখানে এদের মধ্যে এটাকে ভাঙার জন্য বাবা বাবার হস্তক্ষেপ করে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসে বা এই ছেলের সাথে সম্পর্ক এটাকে ছিন্ন করে। এটাকে এই মেয়েকে শুদ্ধিকরণ করাতে হবে। আগরতলা জনৈক অরুণ হালদারের প্ররোচনায় তাকে গত 6 তারিখে সাবরুমের কলাশালতে নিয়ে যাওয়া হলো। সেখানে একজন বৈফুর নেতার উদয় হয়েছে, সেখানে কলাশাল আমার বাড়ির পাশে। মাত্র 5-7 বছর আগে সেখানে বিপ্লব সেন নামে একজন লোক প্রায় এক কাপড়ে সেখানে এসে হাসপাতালের পাশে কিছু বিদ্যা ওনার আছে একটা সাধারণ ইয়ে করে প্যাথোলজি খুলেছে,